তোমার লাইফে এসে রেসপন্সিবিলিটি যখন হিট করবে না একটা স্টেজের পরে, ছেলে হোক কি মেয়ে হোক, ইটস নট অ্যাবাউট এনি জেন্ডার অর সামথিং লাইক দ্যাট, ওই একটা হিট মানে এজটার পর যখন তোমাকে যখন রেসপন্সিবিলিটি হয়েছে, বাবা মায়ের বয়স হচ্ছে, বাবা মায়ের রিটায়ারমেন্ট আছে, আমাকে নিজেকে সেটেল করতে হবে, তখন তোমার লাইফে হ্যাপিনেসটা ম্যাটার করে না। প্রাইভেট জব বলো কি গভর্নমেন্ট জব বলো, কোনো ডিফারেন্স নেই। গভর্নমেন্ট জব ইজ এ প্যাথেটিক। তুমি যদি কলকাতাতেই দেখো, চলো কলকাতাও ছেড়ে দিলাম, কলকাতা ইজ এ হিউজ, সল্ট লেক সিটি বলছি, সল্ট লেক সিটির 90% ডেতে আমি দেখি ওই তো উইপ্রো মোড়টার সামনে আইদার 15টা ছেলে বাসের তলায় এসে গেছে, নাহলে লরির তলায়। তারপরে জানা যায় ওটা কোনো অ্যাক্সিডেন্ট বা সুইসাইড ছিল না, ওরা বহু বছর ধরে গভর্নমেন্টের জবের জন্য অ্যাপ্লাই করেছে। যারা নাকি লাইক টাকা দিয়েছে তারা নাকি জব পেয়ে গেছে, আর যারা নাকি পড়াশোনা করে মেহনত করছে তারা জব পায়নি। কালীঘাটে গিয়ে আমি ভাবতাম কি না 100 টাকা কালিতে যদি কাজ না করে আমি 200 টাকার কালিতে যাব। বাট আমি যখন আশ্রম থেকে ফেরত আসি না, তখন আমি অ্যাকচুয়ালি কনসেপ্টটা বুঝি, ভাই 100 টাকার কালি, 200 টাকার কালি, 500 টাকার কালি কিচ্ছু হয় না। ইটস অল অ্যাবাউট তুমি সারেন্ডার করছো। একটা মোমেন্ট আসে না যখন আমরা কোনো ভগবানের মন্দিরের সামনে দিয়ে ক্রস করছি বা বাড়ির সামনে, বাবা তোমার প্রচণ্ড মেন্টাল প্রেশার ছাড়ছে, তখন আমরা কি জাস্ট ভগবানের সামনে হাত জোর করে বলছি ভগবান প্লিজ আমার এই কাজটা করে দাও, আমি পাক্কা তোমাকে প্যারা খাওয়াবো। এটা আমার জীবনের এমন একটা ফেজ ছিল যেখানে মেবি আমার কাছে সব ছিল সেই সময়। আমি একটা ভালো জায়গায় জব করছি, আমার ইয়ারলি প্যাকেজ ল্যাকে চলছে, আমার লাইফে খুশি আছে, আমার লাইফে সব আছে। অ্যান্ড দেন আমার লাইফে এমন একটা ঝড় এলো যেদিনকার আমার লাইফে সব শেষ হয়ে যায়। সেদিনকার মনে হয়, আমার কাছে মনে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাখের ওপর টাকা থাকা সত্ত্বেও আমি আমার খুশি কিনতে পারিনি। তুমি লাস্ট 6 to 7 years কর্পোরেট জব আছো, রাইট? তো আমাদেরকে ছোটবেলা থেকে এরকম কিছু বলা হয় যে প্রথমে না তুমি মাধ্যমিক পাশ করো, দেন তোমার লাইফ সেট, মানে কিছুটা বেটার একটা পজিশনে যাবে, তারপর উচ্চ মাধ্যমিক, দেন বলে না কলেজ থেকে গ্রাজুয়েট করো, দেন এরকম করতে করতে একটা পজিশন আসে যখন সবাই বলে একটা ঠিকঠাক প্যাকেজের স্যালারি যদি পাওয়া যায় দেন তুমি কেরিয়ার আর কেউ তোমাকে আটকাতে পারবে না, তুমি সেট, লাইফ সেট তোমার। তো এই বিষয়টা কতটা ভুল, মানে আমি কোনো মানে কমেন্ট করছি না, বাট তুমি যেহেতু আছো এই প্রফেশনে ফুললি কর্পোরেট জব, এবং আমি যতদূর জানি তুমি চেঞ্জও করেছো বোধ হয় অনেক অনেক, তো এটা নিয়ে তোমার কি বক্তব্য? যে ফার্স্ট আর লাস্ট বলবো, 6 to 7 years মধ্যে আমি যদি কর্পোরেট জব করে থাকি তার মাঝখানে আমি অনেক জব সুইচ করেছি, ঠিক আছে? আমার প্রথম থেকে ছিল হসপিটাল সেক্টর, যেখানে হচ্ছে মানে ওই যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ক্রস করার পর যে কলেজের পার্টটা আসে সেখানে আমি নিজের স্ব ইচ্ছায় গিয়ে হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স করেছিলাম, যেটা আমি জানতাম না ইন ফিউচারে সেটাকে কী বেরিয়ে আসবে। আমি ভেবেছিলাম খুব ক্যাশ জব হয় একটা, হসপিটালের সেক্টরে চাকরি করবো, পেশেন্টদের কাটা ছেঁড়া দেখবো, দ্যাট ওয়াজ দ্য থিং, বা 4-5টা মানুষের সাথে কথা বলবো। তারপরে যখন আমি ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে উঠবো, যখন জিজ্ঞেস করা হয় আমার যে আমি স্পেশালাইজটা কী নিয়ে হবো, আমি দেখি আমার ক্লাসের 4 টোটাল মেয়ে ছিল। মেয়েদের জন্য বরাবরই একটা প্রচণ্ড স্ট্রাগল ফিল্ড হয় সোসাইটিতে টিকে থাকা, সেটা পড়াশোনা হোক, জব লাইফ হোক, ফ্যাশন হোক, যে কোনো ইন্ডাস্ট্রিতে। কর্পোরেটেও আমরা কোনো ছাড় পাই না এক্সট্রা করে। তো আমি দেখলাম আমার ডিপার্টমেন্টের ওই 4 মেয়ে দাঁড়িয়ে বলছিল ওটি স্পেশালিস্ট হবে। আমি ভেবেছিলাম মেবি কোনো টাশন থাকবে এটার মধ্যে জবটাতে, সো আই অপ্ট ফর দ্যাট। আমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেল ওখানে। ওটা তোমার ফার্স্ট জব? ওটা আমার লাইফের ফার্স্ট জব, আমরি হসপিটাল সল্ট লেকে, যেখানে আমাকে দেখা হয়েছিল একটা মানুষের নাকি পুরো বডির পেটমেট কাটা হচ্ছে, কিডনি স্টোন বেরোবে, তার জন্য এত বড় একটা অপারেশন হচ্ছে। দ্যাট ওয়াজ মাই গুডনেস, আই লস্ট মাই সেন্স, আমার কিছু মনে নেই ওই অপারেশনসে। তারপরে আমি ভাবলাম সুইচ করব। তারপরে ভাবলাম না হসপিটালে কিছু করে নিই, ভালোই তো প্যাকেজ দিচ্ছে, এইভাবে লাইফ টেনে নিতে যাবো। তার মধ্যে আমাকে আমার ড্রিমগুলোও টানতে হতো। ড্রিমের মধ্যে হচ্ছে বিং আ ড্রিমিস বলতে পারবো, আই এম আ সোলো ট্রাভেলার, ঘুরতে আমার দারুণ লাগে। ইন্ডিয়াতে অলমোস্ট অনেক কিছুই কমপ্লিট,
শুধু বেনারসটা বাকি আর লাদাখটা নিজের চোখ খুলে একবার দেখতে চাই। লাস্ট টাইম চোখ খুলে দেখতে পাইনি, চোখ বন্ধ করে দেখে এসেছি, তো এবার লাদাখটা বাকি। কেন কেন চোখ বন্ধ করে কেন? মানে ওই হয় না, একটা টাইমে খুব অল্প বয়সে যখন আমরা সোলো ট্রাভেলিং করতে যাই, আমাদের অনেক ড্রিমস, বন্ধুদের সাথে গিয়ে এই করব, বন্ধুদের সাথে ওই করব, এন্ড সেখানের মধ্যে কিছু কনজাম্পশনস হয়ে যায়, মানে আলটিমেটলি আমরা ট্রাভেলিং ছাড়া সবই হয়ে যায় ওই টাইমটাতে। বাট যতদিনে আমার প্যাশনটা আমি গ্রো করাতাম ট্রাভেলিং, এই ট্রাভেলিং ট্যুরিজমসের ওপরে, ততদিনের মধ্যে লাদাখটা আমার স্কিপ হতে গেল। তারপরে আমার ওয়ার্ল্ড ঘোরার খুব শখ। একদিকে হচ্ছে আমার হসপিটালের জব, যেটা স্যালারি থেকে আমাকে লাইফ চালাতে হবে, আর আমি এত কিছু করবে তো ওই পয়সাটা থেকেই, যদি ওখানে ওই পয়সাটা থেকে আমাকে সেভিংস করতে হবে, ওই পয়সাটা থেকেই আমাকে লাইফ ইন্স্যুরেন্স আনতে হবে। বিকজ ওই একটা টাইম হয় না যে, মানে আই গেস শুধু মেয়েদের জীবনে আসে না, আই গেস এটা ছেলেদের জীবনেও আসে, যে ওই একটা টাইম স্কুল কলেজটা কমপ্লিট হয়ে যাওয়া, বাবা বলে ভাই তুই যা নিজের লাইফ বেছে নে, আর আমি তোকে টাকা দিয়ে টানতে পারবো না। তো ওইটুকুনি আমার মনে হয়, আমি যখন 2015 সালে প্রথম চাকরিতে ঢুকি, আমার স্যালারি 5,000 টাকা ছিল। আর তার মধ্যে ওইটুকুনি স্যালারি, তার মধ্যে থেকে কিচ্ছু হয়ে ওঠে না। আজকের ডেটেও ইভেন আমি যখন আদিত্য বিড়লা ক্যাপিটালের মতন জায়গাতে একটা রিলেশনশিপ ম্যানেজার হয়ে জব করছি, মেবি আমার স্যালারি প্যাকেজ 30-40 চলছে, but it's not like that je amake cheta niyo ami amar dream gulo fulfill korte parchi. Ekta time hoy je amader life e onek kichu dreams thake, ekta hoy careeristic goals er dream thake, ekta love wala goal thake. Sob meder oi bachcha kal theke amra oi barbie and the popper princess ba wings club e dekhi je ki rokom cartoons life ta teo ekta love story theke thake. Koto movies ache jara love stories gulo ke tule niye ashe, but ora oi একটা পার্টি দেখায়, একটা ছেলে একটা মেয়ে দেখা করলো, প্রেম হলো, দ্যাটস ইট, পরের স্টোরিটা কেউ দেখায় না। তো আমাদের লাইফে শুধু ড্রিমসের মধ্যে কিন্তু কেরিয়ার লাভ ছাড়াও অনেক কিছু ড্রিমস এসে যায়, তারপরে যখন সব কিছু নিয়ে নামি আমরা ফিল্ডে, তারপরে সেটা ঘেটে ঘ হয়ে যায়। এটা কিভাবে ম্যানেজ করো? মানে দেখো একটা হয় না যে তুমি নিজে যখন কিছু করছো, তো তুমি নিজের একটা ইন্ডিপেন্ডেন্সি থাকে যে তুমি নিজের পছন্দ মতো করতে পারবে। মানে আমি অ্যাজ আ নিজে অন্টারপ্রিনার হয়ে আমি আমার পয়েন্টটা শেয়ার করছি, কারণ আমার স্টার্টিং থেকে ওরকমই ছিল যে নিজে কিছু একটা করবো, ছোটবেলা থেকে একটু ডিফারেন্ট করা, তো আউট অফ দ্য বক্স একটা ব্যাপার, আউট অফ দ্য বক্স, বাট আমি ওরকমভাবে ভাবিনি। মানে আমার লাগতো যে না, আমি আমার কাজে আমার ফ্রিডম চাই, যে আমি পছন্দ মতো করবো, কিছু ডিফারেন্ট করবো, যেটা হয়তো অনেক মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলবে নিশ্চয়ই। তো সেখানটাতে আমার এই ব্যাপারে অ্যাকচুয়ালি কোনো আইডিয়া নেই যে এই কর্পোরেট লাইফ খুব খারাপ হয়, বাট সবাই কেন ছোটে এটার পিছনে? মানে আমার বাড়ি থেকেও বলে যে পড়াশোনা শেখালাম তোর পিছনে এত টাকা খরচা করলাম, তুই কি করছিস এই সমস্ত করছিস, সব বাড়িতেই বলে, আমার বাড়িতেও আমাকে মনে এই এজে এসে ছেড়ে কথা বলা হয় না। তুমি করার পরে এখন তোমার রিয়াকশন, যে দেখো আলটিমেটলি লাইফের কি গোল থাকে, যে হ্যাপিনেস, রাইট, যে আমরা যাই করছি, বাট এত কিছু করার পরে যদি ওই হ্যাপিনেসটা আসে না, মানে যখন তোমার লাইফে এসে রেসপন্সিবিলিটি যখন হিট করবে না একটা স্টেজের পরে, ছেলে হোক কি মেয়ে হোক, ইটস নট অ্যাবাউট এনি জেন্ডার অর সামথিং লাইক দ্যাট, ওই একটা হিট মানে এজটার পর যখন তোমাকে যখন রেসপন্সিবিলিটি হয়ে, যে বাবা মায়ের বয়স হচ্ছে, বাবা মায়ের রিটায়ারমেন্ট আছে, আমাকে নিজেকে সেটেল করতে হবে, তখন তোমার লাইফে হ্যাপিনেসটা ম্যাটার করে না। আর জব প্রাইভেট জব বলো, কর্পোরেট জব বলো, দেখো কর্পোরেট জব ইনডাইরেক্টলি আমরা প্রাইভেট জবই বলছি, প্রাইভেট জব বলো কি গভর্নমেন্ট জব বলো, কোনো ডিফারেন্স নেই। গভর্নমেন্ট জব ইজ এ প্যাথেটিক। তুমি যদি কলকাতাতেই দেখো, চলো কলকাতাও ছেড়ে দিলাম, কলকাতা ইজ এ হিউজ, সল্টলেক সিটি বলছি, সল্টলেক সিটির 90% ডেতে আমি দেখি ওই তো উইপ্রো মোড়টার সামনে আয়দার 15টা ছেলে বাসের তলায় এসে গেছে, নাহলে লরির তলায়, তারপরে জানা যায় ওটা কোনো অ্যাক্সিডেন্ট বা সুইসাইড ছিল না। ওরা বহু বছর ধরে গভর্নমেন্টের জবের জন্য অ্যাপ্লাই করেছে, যারা নাকি লাইক টাকা দিয়েছে তারা নাকি জব পেয়ে গেছে, আর যারা নাকি পড়াশোনা করে মেহনত করছে তারা জব পায়নি। তো গভর্নমেন্টের জবের জন্য আলটিমেটলি কারা যাবে, যেটার রাস্তাটা এতটা একটা বড় রাস্তা, যেখানে চাকরি পাওয়াটা মানে আমি এমন একটা জিনিসের ওপরে আমার এফার্ট দিচ্ছি, আমার টাইম দিচ্ছি, আমার এনার্জি দিচ্ছি, সেটার আমি আউটকামটা জানি না অ্যাট দি এন্ড অফ দি ডে। বাট ওখানে কোথাও না কোথাও একটা সিকিউরিটি ফ্যাক্টর থাকে, যেটার জন্য বাড়ি থেকে প্রেসার দেয়, বাট ওই যে সিকিউরিটি ফ্যাক্টর থাকে, তোমার ওয়ার্ডসের মধ্যেই তোমার আনসার আছে।
তুমিও জানো না কি সিকিউরিটি ফ্যাক্টর আছে, আমিও জানি না সিকিউরিটি কি ফ্যাক্টর আছে। প্রথমত আমার মনে হয় গভর্নমেন্ট জব আর প্রাইভেট জবের মধ্যে ডিফারেনশিয়েট করার আগে আগে জবটা তো পেয়ে দেখাও, তারপরে তো আসবে প্রাইভেট জব বা গভর্নমেন্ট জব। প্রাইভেট জব মেবি ইজি হয়, তোমাকে 4টে রাউন্ড বা 5টা রাউন্ড বসতে হয়, সেখানে কনভারসেশন হয়, ওরা তোমার স্কিলস দেখবে, তোমার এডুকেশন স্কিলস দেখবে, এভরিথিং দেখবে, আর নেক্সট ডে তোমাকে ওরা ফিল্ডে নামাবে। তাও ফিল্ডে নামানোর আগে তোমাকে একটা প্রসেস দেওয়া হয়, লাইক ট্রেনিং হবে তোমার, তারপরে আইজিপিস হবে, তারপরে তোমাকে অন ফিল্ডে নেওয়া হবে। যতক্ষণ না তুমি পারফেক্ট ওই জায়গাটাতে ততক্ষণ কিন্তু ওরা নেওয়া হবে না। আর গভর্নমেন্ট জবে কি, যুগ যুগান্তর ধরে পরীক্ষা দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও, তারপরে কবে গিয়ে তুমি গভর্নমেন্ট জব পাবে, ততদিনে মনে হয় বিয়ে করে বাচ্চা হয়ে যাবে, সংসার পেতে নেবে। আর আজকের ডেটে হার্ডলি গভর্নমেন্ট জব, যারা গভর্নমেন্ট জব পাচ্ছে তারা মনে হয় তাদের ফ্যামিলিতে প্যারেন্টসের খুব আর্লি ডেথ এর রিজনে তারা গিয়ে জব পেয়ে যায়। অ্যান্ড ভালো করে দেখতে গেলে মনে হয় তারা গ্র্যাজুয়েট করেছে কিনা সেটারও ডাউট আছে। ওকে, তুমি তুমি এটার সাথে সাথে মানে অ্যাজ আ কোনো একটা ক্যাফে বা কিছু রান করছো? হ্যাঁ, আমি একটা ক্যাফে রান করতাম। কর্পোরেট লাইফ থেকে হঠাৎ করে নিজের কিছু করার মানে এই টেন্ডেন্সিটা কি? ওই যে ড্রিমটাকে যদি তোমার টেনে নিয়ে যেতে হয়, ড্রিম এমন একটা জিনিস, মানুষ দু রকমের ড্রিম দেখে, একটা চোখ খুলে দেখে, একটা চোখ বন্ধ করে দেখে। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য চোখ বন্ধ করে মানুষে কি দেখছে, কজ চোখ বন্ধ করে যেটা দেখে সেটাকে আমরা স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করছি, যেটা বলে সাবকনশিয়াস মাইন্ড অ্যান্ড কনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড অ্যান্ড কনশিয়াস মাইন্ডের মাঝখানে একটা ব্যারিয়ার থাকে, দিস ইজ অল সায়েন্স। তো সাবকনশিয়াস মাইন্ডে আমরা সারাদিন যে কাজটা করছি সেটা সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হচ্ছে। রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাচ্ছি, বলে ঘুমানোর সময় আমাদের বডির সোলটা যেটা থাকে সে ফ্রি হয়ে যায়, সারাদিন যেটা থাকে না। আমি আর তুমি যে এখন এই ফেস টু ফেস বসে আছি, আমাদের সোল কিন্তু একটা অ্যাক্টিভেশন মুডে আছে, সে কিন্তু এখন ফ্রি মুডে নেই। তো তখন রাত্রিবেলা যখন সাবকনশিয়াস মাইন্ডের ব্যারিয়ারটা উঠে যায়, তখন কনশিয়াস মাইন্ডের সাথে কানেক্ট হয়ে তুমি ভুলভাল ড্রিমসও দেখতে পারো। চোখ খুলে স্বপ্ন দেখা কি, যেটা আমি আলটিমেটলি গিয়ে ফিউচারে গিয়ে করব। আমার ড্রিম হচ্ছে আমি সোলো ট্রাভেল হতে চাই, আমার প্যাশন হচ্ছে আমি মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। এই যে স্বপ্নগুলো আছে, বা আমি একটা ক্যাফে যেটা হচ্ছে সল্টলেকে আছে, বোহো অ্যামিগো নাম, একটা মেক্সিকান ক্যাফে, ওই ক্যাফেটাকেও যদি তুমি টাইম দিতে হয় বা চালাতে হয়, আলটিমেটলি তার জন্য তোমার ক্যাপিটাল দরকার। আজকে তুমিও একটা অন্তপ্রেনিয়রশিপে আছো, তোমার ফ্যামিলি কতটা তোমাকে সাপোর্ট করে? আলটিমেটলি বলে গিয়ে আমি তোমাকে, ভাই তোমার স্কুলে 10 পাস করিয়েছি, 12 পাস করিয়েছি, কলেজ পাস করিয়েছি, এবার যা করা নিজের পয়সায় গিয়ে করো। আর মেয়েদের লাইফে তো আরও বেশি, মানে একটা স্টেজের পরে যখন আমাদের বিয়ে হয় না, সোসাইটি তো আমাদের বলতে শোনায় না কলঙ্ক, লগ্নভ্রষ্ট, আরও কত যেন বাঙালি ওয়ার্ড আছে। আর তারপরে যদি এই টাইমে গিয়ে আমরা সেটেলটাও না হই, এমনি বাড়ি থেকে পয়সা দেবে না। তো আমার লাইফে যতগুলো স্বপ্ন আছে সেগুলোকে টানার জন্য আমাকে কর্পোরেটে থাকতে হবে। মানে তোমার এটা লাইক ওই এক্সট্রা একটা সোর্স অফ ইনকামের? ইয়া, প্রত্যেকটা, ফ্যাশন বলো, কর্পোরেট আমাদের এই বহু অ্যামিগোর কাজ বলো, এগুলো সব আমার লাইফের এক্সট্রা ইনকামস। বিকজ একটা টাইমে গিয়ে আমি যখন 7 মান্থস পর 8 মান্থস পর যখন অ্যাকাউন্টটা খুলে দেখবো এতগুলো টাকা হয়েছে, আমি জানি আমার নেক্সট যে আমার লাইফে যে ড্রিমটা আছে যে আমি ইজিপ্ট ঘুরতে যাব। আই নিড মানি ফর দ্যাট। এন্ড গোল কি, লাইক মানে আমার পুরোটা কনভারসেশনে মনে হলো একটু মানি সেন্ট্রিক বা ওই ব্যাপারটা একটু? হ্যাঁ, মানি সেন্ট্রিক, যেটা প্র্যাকটিক্যাল। আমি টাকা ছাড়া দুনিয়াতে কি হয় আজকের ডেটে? আজকে টাকা ছাড়া তুমি জলটাও পাবে না। আজকে তোমার কাছে টাকা আছে বলেই তোমার 10টা বন্ধু আছে, কালকে তুমি যদি ভিখারি হয়ে যাও তোমার বন্ধুরা তোমাকে ঘুরে তাকাবে না। আমার জীবনে অনেক বন্ধু আছে জাস্ট বিকজ কিছু ইনসিডেন্ট হয়েছে, মানে তোমার কথার মধ্যে আমি কিছু একটা ডেপথ পাচ্ছি, যে কিছু একটা মানে আছে, লাইক নরমালি আমার বাচ্চা কাল থেকে বড় হওয়ার মধ্যে 18 ইয়ার্স এর যত ফ্রেন্ডশিপ ছিল সব ভেঙে বেরিয়ে গেছে জাস্ট বিকজ ওই যে বাবা বলেছে বাড়ির বাইরে গিয়ে তোমার যা করার নিজের ইচ্ছে। কারণ আমার এন্টার ফ্যামিলি ইনটু লয়ার, আমি যেখানে লয়ার হতে জীবনে চাইনি, আমি পুরো ওই ব্যারিয়ারটা ভেঙে গিয়ে আমি আমার নিজের স্বপ্ন, আমি যেটা করে কমফোর্টেবল বা আমার যেটা করে ভালো লাগছে, ওই যে বললে হ্যাপিনেস, আমি কাজটা করে হ্যাপি আছি। ওকে, আজকে কর্পোরেট জব হোক, মডেলিং ইন্ডাস্ট্রি হোক, বহু অ্যামিগোর কাজ হোক, এনিথিং, আমি করে হ্যাপি আছি। ওই হ্যাপিনেসের জন্য আমার বাড়ির লোক আমাকে সাপোর্ট করে না। যেদিনকার আমার বন্ধুরা জানলো আমার বাড়ির লোক সাপোর্ট করে না, সেদিনকার আমার বন্ধুগুলোও কেটে গেল। তো বন্ধুত্বটাও এরকম, যতক্ষণ তোমার পকেটে টাকা আছে তোমার পেছনে বন্ধু কেন, তুমি 10টা গার্লফ্রেন্ড পাবে। লাইক গিভ এন্ড টেক পলিসি, গিভ এন্ড টেক পলিসি, এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ এ গিভ এন্ড টেক পলিসি, ব্রিটিশ আমল থেকে চলে আসছে। আর মেয়েরা যে ভুক্তভোগী প্রতি জন্ম ধরে, এটা তো জন্মান জন্ম ধরে, মহাভারতেও পার্বতী দ্রৌপদীর সাথে কি হয়েছে জানো, রামায়ণ সীতার সাথে কি হয়েছে জানো, আলটিমেটলি আমরাই স্যাক্রিফাইস হই।
এই দুনিয়াতে আর কেউ স্যাক্রিফাইস হয় না, আর এভরিথিং ইজ এ গিভেন অ্যান্ড টেক পলিসি। মহাভারত পড়বে, রামায়ণ পড়বে, একটা স্টেজে গিয়ে যখন খুব ছোট ছিল, যখন তুমি ক্লাস 4-5 পড়তে, তখন তুমি যখন রামায়ণ মহাভারতকে পড়েছিলে মেবি কনসেপ্ট বুঝতে পারোনি, খুব একটা গল্পের বা ফেয়ারি ল্যান্ডের মতন পড়েছিলে। আমি তোমাকে বলছি আজকে স্টেজে দাঁড়িয়ে, তোমার যাই এজ হোক না 25-26, আজকে পড়ে বসে দেখো তুমি যে কনসেপ্টটা পাবে মহাভারত আর রামায়ণ থেকে, তারপর তুমি যখন নিজের এন্টার দুনিয়াটা দেখবে, সোসাইটাল দুনিয়া বলো, ফ্যামিলি দুনিয়া বলো, ফ্রেন্ডস দুনিয়া বলো, তুমি দেখবে একটা অদ্ভুত কানেকশন পাবে ওই ওয়ার্ল্ডের সাথে। বাট এখন এখন বেসিক্যালি কি আমাদের লাইফে অনেক কিছু হয়ে এসছে ইভেন্ট, এবং আমরা রিলেট করি যে কোথাও না কোথাও কিছু দেখে আচ্ছা এটা না এরকম, বা হ্যাঁ নিশ্চয়ই করি, একটা পারসেপশন তৈরি হয়ে এসছে আমাদের। হ্যাঁ তো সেটা তো ভ্যারি করে, মানে এরকম না নিউট্রাল কোনো পয়েন্ট, তোমার কাছে একটা জিনিস দেখে তোমার মনে হবে যে না এটা, যেরকম তুমি এতক্ষণ ধরে বললে যে না এখানে মেয়েরা সাফার করে বা এরকম, মেয়েরা সব জায়গাতেই সাফার করে। আজকে কর্পোরেট ওয়ার্ল্ডে আমি যত বছর ধরেই না কাজ করি, আজকে আমি একটা কোম্পানিতে কর্পোরেটে আমি ম্যানার দিয়ে দিচ্ছি, আমি আমার 24 ঘন্টা দিয়ে দিচ্ছি, সকাল 7টায় বেরোই আমার বাড়িতে, ঢুকতে ঢুকতে মানে ট্রাভেলিং অ্যান্ড সব কিছু নিয়ে 12টা বেজে যায় রাত্রির বেলা। আমার সারা দিন কাজ বহুত থাকে, বসের একটা প্রেশার থাকে, সিনিয়র্সের এক্সপেকটেশান থাকে, বাট অ্যাট দি এন্ড অফ দি ডে যখন আমি গিয়ে দেখি না যে আমি এত ম্যানার করার পর, কাজ করার পর নিশ্চয়ই আমাকে ওই প্লেসটা দেওয়া হচ্ছে, রেকগনাইজেবল হচ্ছি আমি, মেবি আমার প্যাকেজ বেড়ে যাচ্ছে, বাট আলটিমেটলি কি প্রমোশনস হচ্ছে আমার? প্রমোশনস কিন্তু আমাদের ওখানে গিয়ে আটকে গেছে, জাস্ট বিকজ কি না কিছু মেয়ে হয় যারা প্রায়োরিটাইজ করতে পারে না। একটা অফিসে গিয়ে একটা মেয়ের পেছনে যে কত লোক পড়ে, কত কিছু যে তাকে ফেস করতে হয়, সেটা কখনো সেই লোকটা সাইড থেকে বুঝতে পারছে না। লোকটা কি ভাবছে, না মেয়েটাকে আমি ওকে অ্যাপ্রোচ করলাম একটা কফির জন্য, মেয়েটা মুখ ঘুরিয়ে চলে গেল, ভাই সে ভাবছে না একটা ফিনান্সিয়াল এন্ডিংয়ে সেই মেয়েটার উপর কতটা প্রেশার আছে। আলটিমেটলি আমাদের প্রমোশনসটাকে ওই পয়েন্টে কি আটকে যাচ্ছে, অ্যান্ড আমার মনে হয় কর্পোরেট দুনিয়াতে কফি খেতে গেল না বলে প্রমোশন আটকে গেল। হ্যাঁ বহুবার, ইটস সামথিং লাইক দ্যাট, আমি লোকটাকে প্রায়োরিটাইজ করিনি, আমি ওকে টাইম দিইনি, ওর জন্য ওই যে মেল ইগো হয় না একটা, ওর মেল ইগো হার্ট হয়ে গেছে একটা মেয়ের থেকে। কর্পোরেট জবে কি মানে যখন তোমরা ধরো কোনো কাউকে রিক্রুট করে, ওরা মানে এখানে এখন হয় না, এখন নর্মালি আমিও যখন আমাদের কোম্পানিতে রিক্রুট করি, সো অনেকে দেখি এডুকেশন ব্যাকগ্রাউন্ড খুব ভালো, মানে ভালো ভালো কিছু করে এসছে, এডুকেশন ডাজন্ট ম্যাটার, প্র্যাকটিক্যালি সে হয়তো ওই ব্যাপারটা মানে ম্যাচ আপ করতে পারেন যতটা হওয়ার কথা, তো এটা এটা কি তোমরাও ফেস করো? লাইক না, আমার মনে হয় যে এডুকেশনটা অ্যাকচুয়ালি গিয়ে ম্যাটার করে না। আজকে আমি একটা মাস্টার্স ডিগ্রি করেছি এডুকেশনস লো নিয়ে, ওটাকে চুপতা করার জন্য বলতে পারো এতগুলো আমার লাইফে ফিল্ড হয়ে বসে। আলটিমেটলি আমি গিয়ে যখন দেখি না যে আমি করেছি এইচআর আর অপারেশনসের মধ্যে, এইচআর কিন্তু আমার স্পেশালাইজেশন ছিল, কিন্তু আমি এইচআর নিয়ে কাজ করছি না, আমি এইচআর নিয়ে দুটো কোম্পানিতে করেছি, অ্যান্ড দেন আই শিফটেড টু অপারেশন বিকজ আই এম গেটিং বেটার অপরচুনিটি অন দ্যাট প্লেস। আর এই যে পড়াশোনা মনে হচ্ছে না, আমার একটা ফ্রেন্ড আছে, শি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড, ওর নাম ইন্দিরা, ও প্রচণ্ড একটা বলতে গেলে লো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, ঠিক আছে, মানে যখন আমার লাইফে মানে স্কুল টাইমে আমি যখন 500-600 টাকা করে পার ডে ওড়াতাম, ওর কাছে মনে হয় 10 টাকা থাকতো কি না আই ডাউট। ওর কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড নেই, ও স্কুল কলেজে স্কুলে খুব ভালো রেজাল্ট করেছে, কলেজে ফার্স্ট ইয়ারের কোনো ফর্ম ফিল আপ, গভর্নমেন্ট কলেজ ছিল, ফর্ম ফিল আপ ছিল, পলিটিক্স অ্যান্ড অল ছিল, তো ফার্স্ট ইয়ারেই পাড়ি দিয়েছিল, জীবনে পড়াশোনা করেনি। ও মনে হয় 8-9 বছর কর্পোরেট জবে কাজ করেছে, ওর লাস্ট পজিশন ওয়াজ ডেপুটি ম্যানেজার ইন আ প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েট সামথিং লাইক দিস অফিস। আজকের ডেটে মেয়েটা একটা কোম্পানি খুলে বসে আছে, শি ইজ আ সি অফ দ্যাট কোম্পানি, 500টা ক্যাপাসিটি দিয়ে একটা কোম্পানি খুলে বসে আছে, কেউ কিন্তু ওকে আলটিমেটলি দেখতে যাচ্ছে না ওর ব্যাকগ্রাউন্ড কী আছে। সো পড়াশোনা ইটস তুমি কতটা করতে চাও, এটা একটা প্রচণ্ড ন্যাক বলে না, ন্যাকিং জিনিস একটা, যে আমার ভালো লাগে করতে তাই জন্য তুমি করছো, এটা কোনো ম্যান্ডেটরি ফিল্ড না যে তোমাকে করতে হবে পড়াশোনা। আমার জব লাইফে আমি অনেকজনকে দেখেছি ভাই যারা মনে হয় আমার থেকে ডিগ্রিলেস, মানে আমার তো মাস্টার্স আছে, ওদের মনে হয় ওরা গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করেনি, সেকেন্ড ইয়ারে কলেজ থেকে পালিয়ে চলে এসেছে, তারা আজকে আমার থেকে হায়ার পজিশনে বসে আছে। হ্যাঁ অবভিয়াসলি স্কিলসে তো ওরা তো এগিয়ে আছে, ওরা স্কিলসে এগিয়ে আছে, আর সব থেকে বড় লয়্যালিটি। লয়্যালিটি এমন একটা ওয়ার্ড না যেটা তুমি আজকের দুনিয়ায় সব কিছুতে লয়্যালিটি খুঁজে পাবে, একটা কর্পোরেট জবে থাকতে গিয়ে তোমার লয়্যালিটিটা খুব মেনটেন করে যে তুমি কতটা বেশি লয়্যাল একটা কোম্পানির প্রতি,
একটা ম্যানেজারের প্রতি তুমি কতটা বেশি লয়্যাল ওইটা সবথেকে বেশি ম্যান্ডেট করে। বা তুমি আজকে ফ্যামিলির দিক থেকে দেখো, তুমি তোমার বাবা মার প্রতি কতটা লয়্যাল। আজকের ডেটে অনেকজন থাকে না, আজকের ডেটে অনেকজনকে আমি দেখেছি কর্পোরেট জব করার জন্য বাইরে গেছে, তারপরে তারা ফেরত আসেনি দেশে। তাদের বাবা মা বেঁচে থাকুক কি না থাকুক সেটাও ম্যাটার করে না। ইভেন আজকের ডেটে এই টপিকটার উপরেই কত সিনেমা তৈরি হচ্ছে। তো লয়্যালিটি সব থেকে বেশি মেনটেন করে ওরা, এক অনেক দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে আছে, আমাদের মতন শিক্ষিতদের থেকে। সেটা হচ্ছে লয়্যালিটি আর স্কিলস। ওকে ওকে, তোমার মতে কি বলে যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি এই ভিতর মানে এই কর্পোরেট লাইফে চেঞ্জ করাটা উচিত, মানে যেটা তুমি ফেস করে এসছো, যে তোমার মনে হয় যে আমি যদি এই পজিশনে থাকতাম আমি এটা চেঞ্জ করে দিতাম, যেটাতে আলটিমেটলি সবার ভালো হতো? আমার সব থেকে বেশি মনে হয় এইচআরদের যে ব্যাকগ্রাউন্ডটা, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট হয়, এই যে আমাদেরকে ডিগ্রিটা দেওয়া হচ্ছে, ইটস নট অ্যাবাউট যে বুকিশ ল্যাঙ্গুয়েজে যেটা আছে সেটাই হচ্ছে সবসময়। বুকের বাইরে সব কিছুই হচ্ছে দুনিয়াতে। এইচআর ফিল্টার কর্পোরেট জবে খুব বেশি স্ট্রং হওয়া দরকার। দেখো লয়্যালিটির বেসিসে বলো বা আমাদের ভালো স্কিলসের বেসিসে বলো, তারা প্রমোশনস পাচ্ছে নো ডাউটলি, আমরা তাদেরকে নিয়ে কখনো কিছু বলছি না। বাট যে মেয়েটা সারা দিন খাটছে একটা কোম্পানির পেছনে, সেই মেয়ে, তার মেয়েটার ভুলটা কী বা সেই ছেলেটার ভুলটা কী? জাস্ট বিকজ সে ইংলিশ বলতে পারে না, আই ডাউট কত এইচআর সে ইংলিশ ভালো বলতে পারে। ওটা তো লাইক অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি থাকে। ধরো তোমার একটা ক্লায়েন্ট যে ইংলিশে সব থেকে বেশি পাস করে, তাও তুমি সেই ক্লায়েন্টসটাকে অন্য কাউকে, বাট হয়তো কোম্পানি 80% ক্লায়েন্টসই যারা কথা বলে। ইটস নট ম্যান্ডেটরি, এটা ইন্ডিয়া, ইন্ডিয়াতে 100টা ন্যাশনালিটির ল্যাঙ্গুয়েজ চলছে, সেই ইন্ডিয়া কান্ট্রিতে দাঁড়িয়ে তুমি বলতে পারো না যে 80% ক্লায়েন্ট হচ্ছে এখানে। ব্যারিয়ারটাকে অতটা প্রায়োরিটি না দিতে আমার তো মনে হয় না ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারকে দেওয়া হবে, কেন 90% দেশে আজকে তুমি ইউরোপ বলো বা আফ্রিকা বলো, ওখানে কিন্তু ওরা নিজেদের ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনোদিনও তোমার সাথে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করবে না। ইন্ডিয়া ইজ এ সচ আ কান্ট্রি যেখানে 100টা ন্যাশনালিটি বসে আছে, 100টা ল্যাঙ্গুয়েজেস বসে আছে। বাংলা ভাষারই তো কতগুলো বাংলা ভাষা, 17টা বাংলা ভাষা। আমি আমার নিজের বাড়িতে চলতি ভাষাও শুনি, সিলেটি ভাষাও শুনি, ফরিদপুরেরও ভাষা শুনি, তিনটাই কিন্তু বাংলা ভাষা, কিন্তু আমি বুঝতে পারি না। তো ইংলিশটা ইজ নট ম্যান্ডেট, নাই হতে পারে, তুমি ইংলিশে স্ট্রং নাই হতে পারে, ইট ডাজেন্ট মিন দ্যাট তোমার প্রমোশন আটকে যাবে। বা তুমি সারাদিন জব করছো, তুমি সারাদিন খাটনি করছো, আই বিলিভ সেই পার্সনটা, সেই পার্সনটাও ডিজার্ভ করে বা প্রায়োরিটি। বা এই যে কথাটা বলে না যে মেয়েদেরকে একটা স্পেশাল, যদি তুমি যদি তোমার বসকে প্রায়োরিটি না দাও বা তোমার ম্যানেজমেন্ট বা কেউ সামনে থেকে কোনো ভালো মানুষ এসে তোমাকে বলছে চলো তোমাকে কফি খাওয়াতে নিয়ে যাচ্ছি, শপিংয়ে নিয়ে যাচ্ছি জারাতে, তাকে আমরা যখন বলছি না যে প্রায়োরিটি দিতে পারবো না, ভাই মেবি আমার সেদিনকার দিনটা খারাপ, মেবি আমার সাথে কোনো ক্লায়েন্ট মিসবিহেভ করেছে, মেবি আমার কোনো ফ্যামিলি ইস্যু আছে, মেবি আমি যে এডুকেশন লোনটা দিয়েছি তার ডেট এগিয়ে আসছে, আমরা সবসময় মেন্টালি স্টেবল থাকি না। একটা মেয়ের জীবনে বা একটা ছেলের জীবনে তাদের ব্রেনে অনেক কিছু চলছে, তাদের ড্রিমটাকেও তাদের ফুলফিল করতে হবে, প্যাশনও ফুলফিল করতে হবে, রেসপন্সিবিলিটি ফুলফিল করতে হবে, ইভেন অফিসিয়াল ওয়ার্কও ফুলফিল করতে পারবে। বাট ইট ডাজেন্ট মিন দ্যাট তার ওই একটা পয়েন্ট বা একটা ছুতোর জন্য তার আজকে পুরো জীবনটা স্টে। এখান থেকে সব থেকে বেশি আমার মনে হয় ডিমোটিভেট জন্মে আসছে এই পুরো জায়গাটা থেকে, স্ট্রাকচারটা থেকে, প্রসেসটা থেকে ডিমোটিভেট জাগে। আজকে তুমি এই ফিল্ডে একটা ভালো কাজ করছো, ইউ আর এক্সপেক্টিং সামথিং, ইনসেন্টিভস বলো, প্রমোশনস বলো, রেকগনাইজেবল বলো, তুমি যখন পাচ্ছ না, না সেই জায়গাটা তোমাকে ডিমোটিভেট করছে। ওরা কখনো ওই ব্যারিয়ারটার বাইরে ভাবেনি, ওই ডিমোটিভেট কোথায় নিয়ে যেতে পারে মানুষকে। কোভিডের সিচুয়েশনটাই ভাবো না, কোভিডের সিচুয়েশনে রিয়ারলি খুব কিছু কোম্পানিজ ছিল যারা এমপ্লয়ীদেরকে রেখে দিয়েছিল, কত এমপ্লয়ীদেরকে বার করে দেওয়া হয়েছে, এখনো তো ইভেন হচ্ছে, এখনো তো চলছে, রিসেশনস তো এখনো ইন্ডিয়াতে চলছে আমাদের। ওরা কখনো এটা ভাবে না সে তার ফ্যামিলিকে টানবে কি করে, এইভাবে সুইসাইডালও বেড়ে যাচ্ছে দুনিয়াতে আমাদের। হ্যাঁ, তো সুইসাইডালের ব্যাপারটা বলতে এটা এটা আমিও বলতে পারি যে লাইক এই যে প্রেশারস একটা থাকে না, যে ধরো এই যে তুমি বললে আমাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে লাইফে একটা সার্টেন এজের পরে, যে আমাদেরকে মানে তখন আমাদের পছন্দটা ম্যাটার করে না, যে আমাদের করতে হবে লাইক। পছন্দটা ম্যাটার কখন করে? যখন তোমার কাছে অপ্রন্ত টাইম আছে। একটা কর্পোরেট ফিল্ডে আমি সকালবেলা 5টায় ঘুম থেকে উঠছি, আমাকে মেডিটেশনস করতে হবে, আমাকে যোগা করতে হবে জাস্ট টু ফিট মাই সেলফ, আমাকে নিজের লাঞ্চটা বানাতে হয়, আমার বাড়িতে অত সকালে কেউ ওঠে না, ফ্যামিলির সাথে অত কমিউনিকেশনস হয় না যে কেউ আমার জন্য লাঞ্চটা বানিয়ে দেবে। আমি 7টার সময় বেরোচ্ছি, 7টা থেকে আমাকে সারাটা দিন বা আমাকে অফিসে চলে যাচ্ছে, বাড়িতে এসে ওই এনার্জিটা থাকে না। যখন আমরা সারাদিন ওই ট্রান্সপোর্টেশনস করে আসছি, ইউনো কলকাতার আমাদের ট্রাফিকের ইস্যুস আছে, কলকাতার ট্রান্সপোর্টেশনে কী আছে,
আমরা যখন সারাদিন ওই খাটা খাটনিটা করে বাড়িটা ফিরছি না, তখন আমাদের ওই এনার্জিটা থাকছে না, তখন কোনো মতে খেয়ে ঘুমিয়ে পড়ি। আর এই যে সানডেটা, সানডেতে আমি একটা যদি এক্সট্রা শ্যুট করি বা একটা কোনো ক্যাফেতে গিয়ে আমি যদি কোনো বেকিং করি বা কোনো রান্না করি, আই উইল গেট সাম এক্সট্রা মানি। আমার জীবনের স্বপ্নটা আরও বড় হতে পারে। তার পুরো সার্কেলটার মধ্যে আমাকে 5 to 6 hours ঘুমাতে হবে, 7 hours আমি কাউন্টিংই ছেড়ে দিলাম। অ্যাজ পার সায়েন্স একটা হিউম্যান বডিতে 7 ঘন্টা ঘুম ইজ ম্যান্ডেট, না হলে আমাদের নাকি ডার্ক সার্কেলস হবে, আমাদের হেলথে অনেক ইস্যুস হবে। বাট 7 ঘন্টা ঘুম সত্যি পাই না আমরা, 5 থেকে 6 ঘন্টা, 1 থেকে যে 2 ঘন্টা সেটাও যদি আমরা নিজেদেরকে না দিই কাকে দেবো? তো সেখানে বলতে গেলে একটা টোটালি যারা কর্পোরেট ফিল্ডে আছে তাদের জন্য তো প্রচণ্ড প্রবলেম হয়, ফ্যামিলির সাথে কমিউনিকেশনস রাখা, ফ্রেন্ডসের সাথে কমিউনিকেশনস রাখা, তখন আর হ্যাপিনেসটা সত্যি আর কি ম্যাটার করে না। তো তোমার লাইফে মানে আমার কেন জানি না বারবার মনে হচ্ছে, হয় ধরো একজনের সাথে কথা বলতে বলতে একটা পারসেপশন চলে আসে, ধরো তুমি আমার সাথে 8 ঘন্টা কথা বলছো, তুমি একটা বুঝতে পারবে যে না এই হয়তো বিষয়গুলোকে এরকম ভাবে ভাবে। একটা জিনিস যেটা আমার ক্লিয়ার হলো যে হ্যাঁ তুমি হয়তো কিছু ফেস করেছো লাইফে যার জন্য তোমার এইটা চলে এসছে যে না মানে শুধু পয়সা লাইক মানি সেন্ট্রিক একটা ভিশন চলে এসছে, যেটা প্র্যাকটিক্যাল আমি এখন অবধি ডিনাই করছি না। হ্যাঁ আমি অত কিছু করছি উইদাউট পয়সা থরি না হতো, বাট আলটিমেটলি আমার বক্তব্য হচ্ছে যে হ্যাঁ তুমি তো একটা টাইমে কামিয়ে নেবে, বস পয়সা তো তুমি কামাবে, নিশ্চয়ই কামিয়ে নেবে, দেন তারপরে কি? আমি নেক্সট চ্যাপ্টারে আসতে যাচ্ছি যে মানে তারপরে কি করলে যে লাইফে একটা হ্যাপিনেস থাকবে যে না, কারণ ওটাই তো আলটিমেট গোল আমার মনে হয় পার্সোনালি। আমি যেটা বিলিভ করি যে যাই করি না কেন শান্তি চাই লাইফে, হ্যাপিনেস চাই। এবার সেটাতে দেখো দেখো আমি পার্সোনালি আমি 4 বছর আগে আমি একরকম স্টাইলে লাইফ লিড করতাম, এখনো আমার বয়সটা অনেকটাই ছোট, মানে সবাই বলে এটা রে, তো যাই হোক সেটা মানে আমি ওইভাবে ভাবি না। তো আমি লাস্ট 2 বছর ধরে মানে নিজে একটা স্পিরিচুয়ালের সেশনের ভিতর দিয়ে যাচ্ছি, লাইক মেডিটেট করা বা এই রিলেটেড বুকস পড়া। আগে আমি পড়তাম না এই রিলেটেড, যে আমার মনে হতো যে ভাই কী হবে, এখনো বয়স আছে, হয় না একটা টাইমের পরে গিয়ে তুমি এইসব নিয়ে ভাববে, এখন কেরিয়ার করার সময়, এখন তুমি খোঁজো কোথায় চাকরি পাবে, কোথায় লাইফটাকে সেটেল করবে। বাট যখন আমি এই ব্যাপারটাতে একটু ডিপলি ঢুকলাম, দেন আমার মনে হলো যে না এটা কোনো এরকম কোনো ব্যাপারই নেই যে তোমার একটা সার্টেন এজের পরে করতে হবে। আলটিমেটলি এই যে তুমি বললে না সারাদিন একটা হেডেক থাকে, কাজ থাকে, কোথাও যেন আমরা এই ঘোর দৌড়ের মতো দৌড়েই যাচ্ছি, তো ওই ব্যাপারটাকে একটা মানে ইনার কন্ট্রোল বলতে পারো বা একটা ইনার পিস, ওটা তো অনেকটা হেল্প করে। সো সেই নিয়ে কি তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে? কারণ তোমার ব্যাপারে রিসার্চ করার সময় আমি এটাও রিসার্চ করেছি যে তুমি নাকি মাঝখানে কখনো কোথাও আশ্রম বা কোথাও একটা চলে গেছিলে, তো আমার মনে হলো একটা কর্পোরেট জব করে এই পজিশনে কেউ আছে সে হঠাৎ করে কাট অফ হয়ে আশ্রমে চলে গেল, সেখানে গেলে মানে কি টেন্ডেন্সি ছিল বা আলটিমেট গোল কি ছিল তোমার? আলটিমেট গোল বলতে গেলে সত্যি আমার কোনো আলটিমেট গোল ছিল না, ওটা আমার জীবনের এমন একটা ফেজ ছিল যেখানে মেবি আমার কাছে সব ছিল সেই সময়। আমি একটা ভালো জায়গায় জব করছি, আমার ইয়ারলি প্যাকেজ ল্যাকে চলছে, আমার লাইফে খুশি আছে, আমার লাইফে সব আছে। অ্যান্ড দেন আমার লাইফে এমন একটা ঝড় এলো যেদিনকার আমার লাইফে সব শেষ হয়ে যায়। সেদিনকার মনে হয় আমার কাছে মনে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 লাখের ওপর টাকা থাকা সত্ত্বেও আমি আমার খুশি কিনতে পারিনি। আমার যখন লাইফে 2019 আমি যখন একটা মেন্টাল ব্রেকডাউনে গেছিলাম, আমার তখন অ্যাকাউন্টে 5 থেকে 6 লাখ টাকা পড়ে, বাট সেই 5 থেকে 6 লাখ টাকা দিয়ে আমি হ্যাপিনেস কিনতে পারিনি আমার লাইফে। তো আমি তো এতক্ষণ ধরে ওই পয়েন্টটাতে আসার চেষ্টা করছি, এইবার তুমি বলো। আমার ফ্রেন্ড, আমি যে বললাম ওই 18 বছরের যত বন্ধু ছিল তারাও সেই সময় ছেড়ে চলে গেছিল। তোমার কাছে তো টাকা ছিল না, চলে এসেছিল না? হ্যাঁ টাকা ছিল, বাট ওরা তো জানতো না, মানে আজকে আম্বানি থরি না বলে বেড়ায় আমি 100 কোটি টাকার মালিক। তখন তুমি কি করলে যখন তোমার এরকম মানে তুমি যখন ফিল করছো? মানে আমি যাকে ভালোবাসতাম সেও আমাকে একটা সার্টেন পয়েন্ট পর ছেড়ে চলে গেছিল। ওই যে তখন একটা কাস্ট বলে একটা ব্যাপার হয়, এখন তুমি তোমার এই এজে বুঝতে পারছো না, বাট একটা টাইমে গিয়ে রিয়েলাইজ করবে কাস্ট আর রিলিজিয়ান খুব ম্যাটার করে আমাদের লাইফে। আর এই যে রিলেশনস হয় না, ক্যাজুয়াল বলো বা ফ্লিং বলো বা সিরিয়াস টাইপ বলো, এই রিলেশনসের একটা এন্ড পয়েন্ট আসে, সেটা হচ্ছে কাস্ট আর রিলিজিয়ান। আমরা ভালোবাসার আগে আমরা কখনো কারোর প্রতি যখন আমাদের ফিলিংস আসে বা আমার আজকে দূরে আমার সামনে একটা ছেলে বসে আছে তাকে দেখে ভালো লাগছে, ইটস নট পসিবল ফর আস, ওটা আমি এখন গিয়ে ইন্টারভিউ নেবো। ও কোনো জবের জন্য আসে না, না গভর্নমেন্ট জব, না কর্পোরেট জব, না কিছুর জন্য,
ওরকে আমার দেখে ভালো লেগেছে, ইটস লাইক এ কমিউনিকেশন বিল্ড আপ হয়েছে। আমি গিয়ে ওকে জিজ্ঞেস করবো না ভাই তোর জাতটা কি, ইট সাউন্ডস সো রং, বাট যখন একটা সম্পর্কের মাঝখানে চলে আসে না জাত আর রিলিজিয়ান, ওটা থেকে বেরোনো খুব টাফ হয়। সো তোমার মানে আমরা কনভারসেশনের একদম লাস্টে চলে এসেছি, তো তুমি একদম এন্ডিং এ আমাকে এটা বলো বা আমাদের দর্শকদের এটা বলো, তুমি দুটো জিনিসই ফেস করেছো লাইফে, যে হ্যাঁ একটা তোমার ড্রিম ছিল সেটাকে অ্যাচিভ করেছো অনেক কিছু করে, দেন তারপরে তুমি একটা যে কোনো কারণ হোক, লাইক যেটা তুমি বললে রিলেশনশিপ ওয়ার্ক আউট করেনি প্রপারলি বা রিলেশনশিপ ফ্রেন্ডশিপ জীবনে কোনো কিছুই ওয়ার্ক আউট করেনি, সেখান থেকে তুমি একটা ডিফারেন্ট পাথে গেলে, সেখান থেকে অনেক কিছু শিখলে, তো এখন কি ফিউচারে তোমার মানে এই পুরনো ডেটাগুলো ব্রেনে রেখে, কারণ আমরা যখনই কিছু কথা বলি ব্যাক এন্ডে তো কিছু ডেটা থাকে, তার বেসিসে বলি, এই ডেটার বেসিসে বা তোমার যেটা মনে হয় যে ফিউচারটা তুমি কিভাবে দেখছো, যে এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি না আমি ফিউচার নিয়ে টু বি ভেরি ফ্র্যাঙ্কলি মিথ্যে বলবো না, ফিউচার নিয়ে আমি কিছু ভাবিনি। আমি রিসেন্টলি একটা প্ল্যানে লাইক প্রোডাক্টে টাকা ইনভেস্ট করেছি, সরি সেটা হচ্ছে বছরে আমাকে 1,00,000 টাকা করে দিতে হয়, সেটা হচ্ছে নিশ্চিত আয়ুষ প্ল্যান, এটা লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান, সেটা হচ্ছে 55 বছর পরে আমি যদি কাজকর্ম, আমি এখন থেকে পেয়েছি 50 বছরে আমি আর কোনো কাজকর্ম করবো না, না কোনো ইন্ডাস্ট্রিতে থাকবো, না রান্নাবান্না কোনো ক্যাফেতে রান্নাবান্না করবো বা কোনো কর্পোরেটে জব করবো, তো ওই প্ল্যানটা শুরু হবে 55 বছর থেকে, যেখানে আমাকে সার্ভাইভাল বেনিফিট দেবে, এই যে আমি বেঁচে আছি লাইফটাকে নিয়ে সেটার জন্য আমি টাকা পাবো, এই যে আমার 30 থেকে 50 বছর অবধি আমি প্রতি বছর 1,00,000 টাকা করে দেবো, সেটা আমার সেভিংস হচ্ছে, তার সাথে আমার ট্যাক্স কাটবে না, তার সাথে 4% আরও বেশি ওরা টাকা ইন পার্সেন্টেজ দিয়ে আমাকে সার্ভাইভাল বেনিফিট দেবে, বাঁচিয়ে রাখার জন্য টাকা, আর সেই টাকাটা নিয়ে আমি আবার আশ্রম ফেরত চলে যাচ্ছি। আচ্ছা মানে সব কিছু ঘুরে ফিরে আলটিমেটলি সেই আশ্রমে। মধুসূদন দত্তের একটা গল্প কবিতা ছিল, 1,000 বছর ধরে ঘুরে আমি সেই আমার মায়ের মাটিতে এসেছি, মাটি হচ্ছে সব জিনিস, তুমি যেখানে যাও আজকে মানে তুমি আলটিমেটলি বিলিভ করো যে টাকার থেকে উপরে ওই জিনিসটা এক্সিস্ট করে, সবকিছুর উপরে এক্সিস্ট করে ভগবান রাধা মাধব, যার আশ্রম থেকে আমি নিজে লাইফ ওখানে কাটিয়ে এসেছি, সো এই যে আমি এটাই আলটিমেট বলবো যে আমার লাইফে আলটিমেট কোনো গোল নেই, আমি জানি দৌড়াতে হবে, আমি জানি আমাকে এডুকেশন লোন কমপ্লিট করতে হবে, আমি জানি আমার ড্রিমস ফুলফিল করতে হবে, তাই জন্য আমি দৌড়ে যাচ্ছি, আর ওই আলটিমেট লাইফে আমার 55 বছরের পর সবার সাথে আমার দেখা হচ্ছে মাধব রাধা মাধবের আশ্রমে, মায়াপুর চলে আসবে নিশ্চয়ই দেখা হয়ে যাবে। গ্রেট গ্রেট গ্রেট, আমাদের তরফ থেকে অল দ্য বেস্ট তোমার ফিউচারের জন্য, যেভাবে করছো, যে ফিউচারটা নেই আমার না, লাইক করবে তো কিছু একটা, কারণ এতদিন ধরে এইভাবে চলে এসছো, কারণ দেখো এক একজনের পার্সোনালিটি এক এক রকম হয়, থট প্রসেস ডিফারেন্ট হয়, তো তোমার থট প্রসেস ডিফারেন্ট এবং তুমি যেভাবে লাইফটাকে দেখছো, মানে আমি আজকে তুমি যদি তোমার রাগটাকে এনজয় না করো, দুঃখটাকে এনজয় না করো, কখনো তুমি বুঝতেই পারবে না ওই ইমোশনসটা কি। আমাদের মধ্যে কতজন বলতে পারো চোখের জল কি, সেটা তো আমিও বলতে পারি, চোখের জল কিছুই না, জলটা বেরোচ্ছে বডিতে, যা জল খেয়েছি সেটা ব্যালেন্স হয়ে যাচ্ছে আমার, ইটস অল অ্যাবাউট ইন আওয়ার ব্রেন, তুমি যেভাবে ভাববে সেইভাবেই হবে সেই জিনিসটা। আর এই যে ভগবানকে নিয়ে এত মানুষের চর্চা করছে, এই বলে 100 টাকার কালী, 200 টাকার কালী, অ্যাকচুয়ালি আমিও খুব বিলিভ করতাম কালীঘাটে গিয়ে, আমি ভাবতাম কি না 100 টাকা কালীতে যদি কাজ না করে আমি 200 টাকার কালীতে যাবো, বাট আমি যখন আশ্রম থেকে ফেরত আসি না তখন আমি অ্যাকচুয়ালি কনসেপ্টটা বুঝি, ভাই 100 টাকার কালী, 200 টাকার কালী, 500 টাকার কালী কিচ্ছু হয় না, ইটস অল অ্যাবাউট তুমি সারেন্ডার করছো। একটা মোমেন্ট আসে না যখন আমরা কোনো ভগবানের মন্দিরের সামনে দিয়ে ক্রস করছি বা বাড়ির সামনে, বাবা তোমার প্রচণ্ড মেন্টাল প্রেশার ছাড়ছে, তখন আমরা কি জাস্ট ভগবানের সামনে হাত জোর করে বলছি ভগবান প্লিজ আমার এই কাজটা করে দাও, আমি পাক্কা তোমাকে প্যাড়া খাওয়াবো, ইটস অল অ্যাবাউট তুমি সারেন্ডার করছো, নিজেকে সমর্পণ করো, সমর্পণ করছো, সারেন্ডার করছো, সো এটা আমাদের শেখা উচিত। দেখো আমি বলছি না যে ভগবানকে বিশ্বাস করো না, ডেফিনেটলি ভগবানকে বিশ্বাস করো, যদি গুড থেকে থাকে ব্যাডও আছে, যদি এঞ্জেল থেকে থাকে এবিলেও থাকে, তো দুনিয়াতে সব কিছু কিন্তু ব্যালেন্স ওয়েতে চলছে, তুমি যে জিনিসটা ভগবানের কাছে সারেন্ডার করছো সেটা নিজের কাছে সারেন্ডার করে দেখো, থিং ইজ সেম, কেন চোখটা যখন বন্ধ করছো তুমি ভগবানকে দেখতেও পাচ্ছ না শুনতেও পাচ্ছ না, তুমি জানো না ওই মন্দিরটার ভেতর ভগবান আছে কি না, ইটস অল অ্যাবাউট তুমি চোখটা বন্ধ করলে অন্ধকার দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল কালার এই দুনিয়ার, নিজেকে সারেন্ডার করতে শেখো,
সারেন্ডার মানে ক্রাইম করে পুলিশের সামনে হাত পা তুলে দিও না, সেটা অন্য বলছি, নিজের কাছে সারেন্ডার করো। যখন তোমার লাইফে মনে হবে না খুব টায়ার্ড হয়ে গেছো, আমি আর দৌড়াতে পারছি না, আমি ফ্যামিলি প্রেশার নিতে পারছি না, সুইসাইড ইজ নট অ্যান অপশন। আমিও করতে গেছিলাম, তাই জন্য বলছি সুইসাইড ইজ নট অ্যান অপশন। কর্পোরেট প্রেশার নিতে পারছো না, ক্যারিয়ার প্রেশার নিতে পারছো না, ফ্যামিলি প্রেশার নিতে পারছো না, সুইসাইড করতে যেও না। একবার নিজেকে সারেন্ডার করে দেখো আয়নার সামনে দাঁড়িয়ে, তুমি তোমার নিজের আনসার খুঁজে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আজ আজ আমরা অনেক কিছু, আমি পার্সোনালি অনেক কিছু শিখলাম, এবং আমি আমি এই পডকাস্টটা করেছি এই জন্যই যে নিজের মানে হয় না মানে মনে করে এটা আমার মেডিটেশন গ্রাউন্ড, এক একটা ফর্ম্যাট থাকে লোকের মেডিটেট করার, তো এটা আমার বলতে পারো ফর্ম অফ মেডিটেশন। সো লাইক সেরকম আমি অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।